দেখুন বিস্তারিত পাথরে আটকে 9 কোটি বছর আগের মাছের জীবাশ্ম। মাছ আমাদের অতি প্রিয় ও পরিচিত খাদ্য। নদী বা পুকুরের পাশাপাশি সামুদ্রিক নানা মাছও মানুষের খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে সেই কোন যুগ থেকে। তবে প্রকৃতির নিয়ম মেনে বিবর্তন ঘটেছে এই জলজ প্রাণীরও। সম্প্রতি এমনই এক খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। কলম্বিয়ার লা ক্যান্ডেলারিয়া নামে এক মনাস্টারি দর্শনে গিয়েছিল 10 বছরের এক ক্ষুদে পর্যটক। চলার পথেই হঠাৎ তার নজরে আসে এক পাথর, যার মধ্যে আটকে ছিল মাছের আকারের কোনো বস্তু। স্বাভাবিকভাবেই ছবি তোলে সে এবং তা কোনোভাবেই পৌঁছে যায় স্থানীয় মিউজিয়ামের জীবাশ্মবিদদের হাতে। মিউজিয়ামের তরফ থেকে তা পাঠিয়ে দেওয়া হয় গবেষণার জন্য। গবেষণার নানা তথ্য প্রকাশিত হয়েছে জার্নাল অফ সিস্টেমেটিক প্যালিয়েন্টোলজিতে। গবেষণার মূল কাজটি হয় কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টায়। গবেষণায় বলা হয়েছে যে জীবাশ্মটি একটি মাছের। মাছটি পাওয়া যেত প্রায় 9 কোটি বছর আগে। বর্তমানে এই মৎস্য প্রজাতির কোনো দূরের আত্মীয় টিকে নেই। গবেষকদের মতে এই জীবাশ্মটি লিজার্ড ফিশ প্রজাতির এবং কলম্বিয়ায় এই প্রথম এমন জীবাশ্মর নিদর্শন পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই খুশি গবেষকরা।